দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু, ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগী ক্যান্সার জটিলতায় মারা গেছেন, বাকি 5 জন সুস্থ। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ছে আরও 1 সপ্তাহ, লকডাউন বাড়ায় 23শে মে খুলছে না স্কুল কলেজ। গাজায় এপিও আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি বিমান আক্রমণের ধ্বংস, শরণার্থী শিবিরে হামলায় মৃত 10, 6 দিনের সংঘর্ষে মোট নিহত 140। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, ঈদের আগের এক মাসে দেশে অনলাইনে বিক্রি হয়েছে 1,500 কোটি টাকার পণ্য, এটি আগের বছরের চেয়ে প্রায় 50% বেশি। এবার পোশাক বিক্রি ছাড়াও করোনা লকডাউনে ইফতার ও নিত্যপণ্যের চাহিদাও বেশি ছিল, জানিয়েছে অনলাইন বিক্রেতাদের সংগঠন ইক্যাপ। এদিকে পণ্য সরবরাহে বিধিনিষেধ শিথিল থাকায় বেচাকেনায় বেগ পেতে হয়নি, জানান ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ ঠেকাতে রোজার আগেই সারা দেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। মার্কেট শপিং মলগুলো বেশ কিছুদিন বন্ধ থাকায় কেনাকাটা চলে অনলাইন শপে। ঈদের আগে শপিং মলগুলো খুলে দিলেও করোনা ঝুঁকি এড়াতে অনেকেই অনলাইনে কেনাকাটা সেরেছেন। আমি এবার অনলাইন থেকে শার্ট ও টিকিট থেকে কেনাকাটা করেছি, আমার পরিবারের জন্য অনলাইন থেকে কেনাকাটা করেছি। আমি আর আমার ফ্যামিলি, আমরা সবাই মনে করেছি যে অনলাইন শপিংটাই আসলে সেফেস্ট অপশন মানুষের ভিড়ে না গিয়ে। করোনার স্বাস্থ্য ঝুঁকি কমাবার জন্য এবছর আমি শপিং করার জন্য কোনো শপিং সেন্টারে যাইনি, আমি সব কেনাকাটা অনলাইনে করেছি। অনলাইন বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের ঈদে পণ্য বিক্রি বেড়েছে প্রায় 50%। মোট 1,500 কোটি টাকার বিক্রির মধ্যে 70% পোশাক এবং বাকি 30% নিত্যপণ্য, ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী। বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় পণ্য সরবরাহেও কোনো সমস্যা ছিল না। এবারের ঈদের সেলটা প্রায় দ্বিগুণ ছিল, এর কারণ গত বছর মোটামুটি অনলাইন বেস ছিল আর এবছর সরকারের পদক্ষেপের কারণে রোজার মাসে কিছুটা শিথিল করা হয়েছিল লকডাউন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, করোনার কারণে এবারের ঈদে অনেক নামি দামি ব্র্যান্ডও অনলাইনে তাদের পণ্য বিক্রি শুরু করে। ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে 24 ঘন্টা পণ্য সরবরাহে সরকারের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়। এবার ব্র্যান্ড শপগুলো অনলাইনে বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে, তাদের বিক্রি হওয়ার কারণে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বাস্কেট ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। গত বছর এটা 1,500 টাকা নিচে ছিল, এই বছর সেটা 2,000 টাকা মতন হয়ে গেছে। তবে বছর জুড়ে করোনার প্রভাবে লোকসানে ছিলেন অনেক উদ্যোক্তা, পুঁজির অভাবে ভালো ব্যবসা করতে পারেনি তারা, তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণের শর্ত শিথিল করার আহ্বান জানায় সংগঠনটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে, 3,758 নমুনা পরীক্ষায় নতুন রোগী 261 জন, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.95%। ঈদের ছুটিতে নমুনা পরীক্ষায় 1/4 নেমে আসায় শনাক্ত হয়েছে 13 মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 459টি ল্যাবে নতুন পরীক্ষা হয়েছে 3,758টি। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,79,796 জনে। করোনায় আরও মৃত্যু হয়েছে 22 জনের, মৃতদের মধ্যে পুরুষ 17 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি 12,124 জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঈদে গাদাগাদি করে বাড়ি ফেরা ও কর্মস্থলে অবাধ যাতায়াতের কারণে বাড়তে পারে করোনার প্রকোপ। তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারকে কঠোর লকডাউন বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে, যারা বাড়ি গেছে তারা যাতে এর মধ্যে ঈদের পরে বাড়ি ফিরতে না পারে, অ্যাটলিস্ট তাদের 14 দিন পরে তারা যদি আসে স্বাস্থ্যবিধি মেনে, তাহলেই আসলে সংক্রমণ না বাড়ার সম্ভাবনা থাকে। তারা বাড়িতেই থেকে যেন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করে, পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বাইরে আত্মীয় স্বজন বাজার ঘাট বিভিন্ন জায়গায় যাতে ঘোরাফেরা না করে। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 964 জন, এ নিয়ে মোট সুস্থ 7,21,435 জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে ক্যান্সারজনিত জটিলতায়। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত বাকি পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ভারত ফেরত আরও দুজনের করোনা শনাক্ত হওয়ায় তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা জানতে জিনোম সিকোয়েন্স করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত মাসে ভারতে চিকিৎসা শেষে করোনা আক্রান্ত হয়ে দেশে ফেরেন বেশ কয়েকজন। এদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় ৬ জনের, ২ জন যশোরে ও বাকি ৪ জনের চিকিৎসা চলে ঢাকায়। ১৫ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একই পরিবারের ৩ জন সহ মোট ৫ জন, তবে মারা গেছেন ১ জন, তার বয়স ৬০ বছরের বেশি। ক্যান্সারজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। একজন রোগী যার যথেষ্ট বয়স হয়েছিল এবং উনি কার্সিনোমায় ভুগছিলেন, তিনি ক্যান্সারজনিত যে জটিলতা ছিল সেই জটিলতাতে তিনি ইন্তেকাল করেছেন। তাছাড়া বাকি ৫ জন এই মুহূর্তে সুস্থ আছেন, ভালো আছেন। এদিকে ভারত ফেরত আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা মহাখালীর DNCG কোভিড হাসপাতালে ভর্তি আছেন। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ। তারা করোনার ভারতীয় ধরনে আক্রান্ত কিনা তা জানতে জেনোম সিকোয়েন্সের জন্য নমুনা সংগ্রহ করেছে IEDCR। তাদেরকে আমরা বক্ষব্যাধি হাসপাতালে আলাদা করে আইসোলেশনে নিয়ে যাব। তার কারণ হলো যে DNCC মার্কেটে আমরা বাংলাদেশের ভেতর থেকে যে সমস্ত রোগীরা আসবেন আমরা তাদেরকেই দেখভাল করব। কিন্তু যেহেতু ভারতীয় ভেরিয়েন্টটি একেবারেই নতুন, এইটি নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ আছে, যথেষ্ট শঙ্কা আছে, সেই জন্য এই জাতীয় রোগীদেরকে আমরা একেবারেই অন্য রোগীদের চেয়ে আলাদা করে রাখছি। যদি দেখা যায় যে না, তারা ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হননি, যেটি বাংলাদেশে প্রচলিত আছে সেই রকমই কোনো একটি ভেরিয়েন্ট, সেক্ষেত্রে তাদের চিকিৎসা আর ১০ জন স্বাভাবিক রোগীর মতনই একইভাবে হবে। দেশে যাদের দেহে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে তারা ভারত থেকে এই ভাইরাস নিয়ে ফিরেছেন। ভারতীয় ধরন দেশে ছড়ানোর এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল ৭ দিন। এরই মধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন কাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে, ফলে বিধিনিষেধ বহাল থাকবে ২৩ মে মধ্যরাত পর্যন্ত। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ছে আরও ৭ দিন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। নতুন ঘোষণা অনুযায়ী বিধিনিষেধ থাকবে আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত। আগের ৩ দফা বিধিনিষেধের সঙ্গে এবারও আরও কিছু নির্দেশনা যোগ করে নতুন প্রজ্ঞাপন জারি হবে। করোনা দ্বিতীয় ধাক্কা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ৫ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয় সরকার। এরপর ১৪ এপ্রিল থেকে লকডাউনের মেয়াদ বাড়ানো হয় ৭ দিন। সেটির বিধিনিষেধ আরও কঠোর করে বিধিনিষেধ আরোপ করা হয় ২৮ এপ্রিল পর্যন্ত। পরে এই দুই পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর ৬০ দিন ক্লাস নিয়ে ১৫ দিন সময় দিয়ে SSC পরীক্ষা নেওয়া হবে, আর ৮০ দিন ক্লাস নিয়ে ১৫ দিন সময় দিয়ে HSC পরীক্ষা হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানিয়েছে ২৩ মে না খোলার। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের সর্বাত্মক চেষ্টায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রিত হলেও ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের স্রোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনসমাগম এড়িয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাফেরার করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে তার সরকারি বাসভবনে ভিডিও ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গাদাগাদি অবস্থা চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমত অবস্থা জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানাচ্ছি। বিধিনিষেধের মধ্যেই ঈদে ঘরমুখো মানুষের ঢাকা ছাড়া আজও অব্যাহত রয়েছে। ঈদের পর স্বস্তিতে বাড়ি যাওয়ার আশা করলেও ভোগান্তি পিছু ছাড়েনি তাদের। গুনতে হচ্ছে ২ থেকে ৩ গুণ ভাড়া, সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানছে না যাত্রী ও চালকরা। ঈদের দ্বিতীয় দিন, বিকাল ৫টার গাবতলির চিত্র। ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ, এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই ঈদের ছুটি প্রায় শেষ।
আগের মতো যাত্রীচাপ থাকলেও ভাড়া কিছুটা কম নিচ্ছেন বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। যে আজকের সামারও বেশি দেখা যায়, কারণ মানুষ যেভাবে বাইরে যাচ্ছে, এটা তো এরকম ঈদের চেয়ে মানে ঈদের আগের দিনের চেয়ে আজকের চাপ বেশি। ঈদের আগে ঝক্কি ঝামেলা কমাতে অনেকেই বাড়ি যাননি, আজ স্বস্তিতে যাওয়ার আশা করলেও পিছু ছাড়েনি ভোগান্তি। দুইটা গাড়ি আছে, আমার ছোট একটা ভাগনা আছে, তো আজকে যে প্রচন্ড গরম, শুধু আমি না আমার মতো আরো যাত্রী যারা আছে প্রত্যেককে ভোগান্তির শিকার হইতে হয়েছে। গাড়িও পাচ্ছি না ঠিক মতন, সেজন্য আমরা ব্রিজ থেকে পার হয়ে আমিনবাজার যাব, দেন সেখান থেকে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করব। গাড়ি ঘোড়া পাওয়া যায়নি, আর বেশি সমস্যা, 1500-2000 থেকে আছে আজকে একটু অনাকম। এদিকে আপনজনের সাথে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। রাজবাড়ি থেকে ব্যাক করলাম, আমাদের দেখা যাচ্ছে 2-3 কিলোমিটার আগেই নামাই দিচ্ছে, এখন বৃষ্টির মধ্যে ভিজে আমরা এখন যাচ্ছি আবার আমাদের গন্তব্যস্থানে। কালকে থেকে জয়নিং, ঠিক আছে, আমার তো আসতেই হবে, যে কোনো মূল্যে হোক আসতেই হবে, ঠিক আছে, সেজন্য যত কষ্ট হোক চলে আসছি। ঢাকা ফেরার মানুষের চাপ রবিবার থেকে বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও গ্রামে ফিরছেন মানুষ। সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ভিড়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনেই ফেরিতে নদী পারাপার হতে দেখা যায় অনেককে। তারা বলছেন ভোগান্তি কমাতে ঈদের পরদিনকে বেছে নিয়েছেন তারা, তবে এদিন ঢাকামুখী মানুষের তেমন চাপ দেখা যায়নি। ঘাট কর্তৃপক্ষ জানায় রোববার থেকে বাড়তে পারে ঢাকামুখী মানুষের চাপ। এদিকে চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে BIWTC। করোনা সংক্রমণ রোধে বন্ধ বিনোদন কেন্দ্র, তাই ঈদে ঘরমুখী মানুষের ঘোরাঘুরির জন্য খোলা জায়গা বেছে নিয়েছেন রাজধানীবাসী। তবে সব জায়গাতেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, অনেকেই মাস্ক ঝুলিয়েছেন থুতনিতে, কেউ কেউ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। করোনায় বন্ধ চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্র, অনেকেই ঈদ আনন্দ ভাগাভাগিতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হয়েছেন হাতিরঝিলে, সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একই অবস্থা চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি লেকেও। করোনা রোধে দেশ জুড়ে লকডাউনের কারণে বন্ধ পার্ক ও বিনোদন কেন্দ্র, তবে এসব কিছুই দমাতে পারেনি সাধারণ মানুষকে। ঈদ আনন্দ উপভোগ করতে উন্মুক্ত স্থানে ভিড় করেছেন মানুষ, কোনো কোনো জেলায় নির্দেশনা অমান্য করেই খোলা হয়েছে বিনোদন কেন্দ্র। প্রতি বছর ঈদ আনন্দ উপভোগ করতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করে হাজারো মানুষ, তবে করোনার কারণে এবছর সে সুযোগ নেই, যদিও থেমে নেই ঈদে ঘোরাঘুরি। ঝিনাইদহে কুমার নদের পাড়ে দুদিন ধরে দর্শনার্থীদের ভিড়। মোটরসাইকেল, ইজি বাইক ও রিকশায় করে নদীর তীরে জড়ো হন নানা বয়সী মানুষ। এদিকে বেনাপোলের মেদের মাঠে জমেছে ঈদ মিলন মেলা। করোনা রোধে সামাজিক দূরত্ব মানার নির্দেশনা যেন ভেসে গেছে ঈদ আনন্দের তোরে। এখানে ভালো লাগছে, অনেকে আসছে আনন্দ করার জন্য, গায়ে ঘেসে ঘেসে সবাই এখানে এই উন্মুক্ত স্থানে দেখি জমা মানে সমাগম হয়েছে। এদিকে সরকার বন্ধ রাখার নির্দেশ দিলেও ঈদ উপলক্ষে খোলা হয়েছে লক্ষ্মীপুরের শিশু পার্ক। অবশ্য এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিয়ে সামাজিক দূরত্ব মানতে ব্যক্তি সচেতনতার উপরে জোর দিচ্ছে প্রশাসন। করোনার কারণে সুযোগ পাইনি, আজকে সুযোগ পাইছি, এখন আসি, দোলনায় উঠছি, নাগরদোলায় উঠছি। এখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা সহ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য ওখানে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে এবং ঈদের 3 দিন পর্যন্ত এই ডিপ্লয়মেন্ট ওখানে থাকবে। শ্রীমঙ্গলের লাওয়াছড়া, বদ্ধভূমি 71, BTRI কিংবা সবুজ চা বাগানগুলোতেও নেমেছে দর্শনার্থীদের ঢল। করোনা ঝুঁকি উপেক্ষা করেই ঘুরে বেড়াচ্ছে মানুষ। আমি একটু বেরোলাম মানে মন তো মানে না, মাস্ক পরলে না কেন, ছবি তুলতে পারবো না। একুশে কিন্তু ওদের ভেতর থেকে ডর ভয়টা চলে গেছে। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সকালে তিনি এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিনই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে এখনও তার কিছু জটিলতা রয়েছে। শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা চিকিৎসকদের। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি খালেদা জিয়া পুরনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হার্ট ও কিডনি সমস্যায় ভুগছেন। সরকারের মানবিক সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারে কারাগারের বাইরে ঈদ করছেন, কিন্তু ঈদের দিনও বিএনপি বিষোদগার করায় এর কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়া হাসপাতালে ঈদ উদযাপন করছে। বেগম খালেদা জিয়ার তো কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল, কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে। এজন্য বিএনপির বরং আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। চট্টগ্রামের হাটহাজারিতে নাশকতার মামলায় গ্রেপ্তার সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে তাকে উপস্থাপন করা হলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ভোরে সাতকানিয়া পৌরসভার সমদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হাটহাজারিতে গত 26 থেকে 28 মার্চ চলা নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জামাত নেতা শাহজাহান চৌধুরীকে। সারাদিন ছিল ভ্যাপসা গরম, তাপমাত্রাও বেড়েছিল 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বিকেলে ঝমঝমিয়ে নামে স্বস্তির বৃষ্টি। এতে গরম কমেছে ঠিকই, কিন্তু বিড়ম্বনায় ফেলে দিয়েছে ঈদে ঘুরে বেড়ানোর মানুষকে। সকাল থেকেই ছিল প্রখর রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল তাপও। ধারণা করা হচ্ছে রাজধানীতে ফিরছে তাপপ্রবাহ, তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই নামল বৃষ্টি। বিকেল 5:30টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয় রাজধানীতে, সন্ধ্যার আগেই নামে অন্ধকার। এক পশলা বৃষ্টি এনে দেয় স্বস্তি। হ্যাঁ, গরমটা একটু কমছে, বৃষ্টিতে গরমটা অনেক কমছে, অনেক ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, সবার জন্য সবার একটু ভালো হইতেছে, স্বস্তি লাগছে। আবহাওয়া অধিদপ্তর জানায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রামের 2-1 জায়গায় চলছিল মৃদু তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েও গিয়েছিল। গতকালকে বলছিলাম যে আগামী 24 ঘন্টায় আরও বিস্তার লাভ করবে, সে ধারাবাহিকতায় আজকে আপনার রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবছরের বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল, মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বয়ে গেছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বর্ষায়ও জলাবদ্ধতা পিছু ছাড়ছে না নগরবাসীর। খালগুলোর ভাসমান বর্জ্য সরানো হলেও এ সমস্যা পুরোপুরি নিরসন এখনই সম্ভব নয় বলে জানিয়েছে দুই নগর কর্তৃপক্ষ। তবে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা এবার থাকবে না বলে আশ্বস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা ওয়াসার কাছ থেকে 26 খাল বুঝে পাওয়ার পর নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মেয়র। পরে ক্রাশ প্রোগ্রামের আওতায় শুরু হয় খাল উদ্ধার ও পরিষ্কারের কাজ। তবে কয়েকটি খালের পানির প্রবাহ সচল হলেও অন্যগুলোর অবস্থা আগের মতো। স্লুইচ গেটের নিয়ন্ত্রণ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এখনো পায়নি সিটি কর্পোরেশন। এতে এবারের বর্ষায় জলাবদ্ধতা পুরোপুরি কাটছে না। তবে সবগুলোই করেছি, একবার করার পর এখন যেটা করছি, যেমন প্রত্যেক দিনই এই খালগুলো যে সব জায়গায় ময়লা ফেলছে ওখান থেকে আমরা সার্ভিসিং করে রিমুভ করছি। সবগুলা বক্স কালভার্টের মুখগুলো আমরা পরিষ্কার করেছি, ভিতরের গুলা এখনো সম্পূর্ণভাবে পরিষ্কার হয় নাই, বিভিন্ন জায়গায় বন্ধ আছে। এই 120 দিনের আমাদের এই কাজে জলাবদ্ধতা দূর করা একটা কঠিন বিষয়, কিন্তু আমরা একটা সহনশীল পর্যায়ে আনতে পারবো। তবে ভিন্ন মত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মন্ত্রী বলছেন জলাবদ্ধতা নিরসনে দুই সিটির কাজে সুফল নগরবাসীই পাবেন।
তারা উদ্যোগ নিয়েছেন এবং অনেক দূর অগ্রসর হয়েছে, অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হয়েছেন, সে বাধাকে অতিক্রম করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে, অনেকগুলো খালের জন্য এখন নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে। কোভিড কারণে কিছুটা তো আমাদের কাজে ব্যাঘাত ঘটছে। দায়িত্ব নেওয়ার পর ঢাকার খাল থেকে 7,35,000 টনের বেশি বর্জ্য সরিয়েছে 2 সিটি কর্পোরেশন, এর মধ্যে শুধু দক্ষিণ ঢাকায় তোলা হয়েছে 7,00,000 টন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ে গাছ থেকে নামানো শুরু হয়েছে মৌসুমের সবচেয়ে রসালো ফল আম। প্রথম দিন সব ধরনের গুটি আম পাড়তে পারছেন চাষিরা। এখন যে আম পাড়া হচ্ছে তা স্থানীয় বাজারেই বিক্রি হচ্ছে, আর সারা দেশের বাজারে আম উঠতে সময় লাগবে আরও সপ্তাহখানেক বলছেন ব্যবসায়ীরা। গেল কয়েক বছর ধরে জেলা প্রশাসন আম চাষী ও ফল গবেষকদের সমন্বয় বৈঠকে রাজশাহী জেলায় আম পাড়ার দিন নির্ধারণ করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জেলা প্রশাসনের নির্ধারিত দিন শনিবার সকাল থেকে গুটি জাতের আম পাড়তে শুরু করেন আম চাষী ও বাগান মালিকরা। বাজার ভালো এবং পাশাপাশি যে বাকি আমগুলো আছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সবাই পারবে বলে মনে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এখন যেসব আম পাড়া হচ্ছে তাই স্থানীয় বাজারেই বিক্রি করা হবে, তবে রপ্তানিযোগ্য আম বাজারে উঠতে এখনো সময় লাগবে সপ্তাহখানে। করোনা পরিস্থিতিতে রাজশাহীর সবচেয়ে বড় আমের পাইকারি বাজার বানেশ্বর বাজারে ক্রেতা সংকটে চিন্তিত ব্যবসায়ীরা। খিরসা গোপাল এগুলা আসেনি বাজারে, এগুলা আসতে 10-15 দিন সময় লাগবে। গাড়ি ঘোড়া যদি বন্ধ থাকে তাহলে আমাদের এখানে বাজারে যদি আম আসে, যদি প্যাকেটি পাঠিয়ে না আসে বাইরে থেকে, এখানে তো আম আমরা বেচতে পারবো না। আগামী 20 মে গোপাল ভোগ, লখনা 25 মে, হিমসাগর 28 মে, ল্যাংরা 6 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন এবং সবশেষ 10 জুলাই পাড়া হবে আশিনা ও বাড়ির 4 জাতের আম। তবে কোনো বাগানে আম বেঁধে দেওয়ার সময়ের আগে পাকলে স্থানীয় প্রশাসনকে জানানোর পর তা পাড়তে হবে। প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশেও যাতে আম আমরা রপ্তানি করতে পারি সেজন্য পরিবহন ব্যবস্থা সুন্দর করার জন্য আমরা সকলের সহযোগিতা আজকে চেয়েছি। যখন আম পরিবহন করবেন তখন পথিমধ্যে কোনো রাস্তাঘাটে কোনো ধরনের মানে চাঁদাবাজি থেকে শুরু করে বা কোনো হ্যাজার্ড তারা যাতে না পায় সেজন্য আমাদের পুলিশ বিভাগ সচেতন রয়েছে। রাজশাহী জেলায় এবছর 17,943 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,14,000 টন। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলে এই আম দিয়েই রাজশাহী সহ দেশের চাহিদা পূরণ করা সম্ভব জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতিহীন রাতনয়টা বাংলাদেশে আরও কিছু খবর আছে, সেগুলোর আগে জানাবো খেলার খবর। শুরুতে শিরোনাম, কাল সকালে আসছে শ্রীলঙ্কা দল, এবার ওয়ান ডে অভিষেকের অপেক্ষায় শরীফুল, গিবসনের দীক্ষায় পরিণত হতে চান। এফএ কাপের ফাইনালে লেস্টার চেলসি মুখোমুখি, সিরিয়াতে শীর্ষ চারের লড়াইয়ে থাকতে ইউভেন্টাসের সামনে ইন্টার মিলান। করোনাকালে দ্বিতীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি, রোববার থেকে শুরু হচ্ছে তার আনুষ্ঠানিক কার্যক্রম, কারণ সকালেই ঢাকা পৌঁছে যাবে শ্রীলঙ্কা দল। 3 দিন হোটেল কোয়ারেন্টিনের শেষে কোভিড টেস্টের পর মিলবে অনুশীলনের সুযোগ। কুশল পেরেরার নেতৃত্বে তারুণ্য নির্ভর শ্রীলঙ্কানদের প্রথম মিশনে বাড়তি আগ্রহ সাবেকদের। নতুন যুগে প্রবেশ করছে শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেট। কুশল পেরেরার নেতৃত্বে বাংলাদেশ সফর দিয়ে নতুন শুরুর অপেক্ষা, তারুণ্য নির্ভর দল প্রথম মিশনের জন্য প্রস্তুত। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সব ক্রিকেটার, স্বাস্থ্যবিধি মেনে দেশে অনুশীলন হয়েছে স্বল্প পরিসরে। অধিনায়ক পেরেরা ভয় ডরহীন ক্রিকেটের বার্তায় সতীর্থদের উজ্জীবিত রাখতে চাইছেন। এই সফরকে লঙ্কান ক্রিকেটে নবজাগরণের শুরু দেখছেন সাবেকরাও। কুশল নিজস্ব স্টাইল নিয়ে আসবে, দেখার বিষয় সে কিভাবে দলের সেরাটা বের করে আনে। সে ভয়ডরহীন ক্রিকেটের কথা বলছে, তরুণদের নিয়ে সেটা সম্ভব। নতুনদের ক্ষেত্রে অভিজ্ঞতায় কোনো তিক্ততা যোগ হয়নি। নতুন অধ্যায় শুরুটা বাংলাদেশে হবে, এটা ভালো বিষয়। করোনাকালে উইন্ডিজের পর শ্রীলঙ্কাকে আতিথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ। জৈব সুরক্ষা বলয়ে পুরোপুরি নিশ্চিত থাকার সুযোগ নেই। বাড়তি সতর্কতায় 2 জন চিকিৎসক নিয়ে আসবে শ্রীলঙ্কা। তারা ফিটনেসের পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষার বিষয় দেখভাল করবেন। ঢাকা পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিন, এরপর কোভিড টেস্ট উত্রেই মিলবে অনুশীলনের সুযোগ। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ 21 মে, একদিন বাদে প্রথম ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে মিরপুরে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জাতীয় দল থেকে হারিয়ে যেতে নয়, শরীফুল ইসলাম টিকে থাকতে চান যোগ্যতা দিয়ে। সেজন্য পরিশ্রমের বিকল্প দেখছেন না টাইগার নতুন পেস সেন্সেশন। ওটিস গিবসনের সান্নিধ্যে নিজেকে আরও নিখুঁত করার চেষ্টা তাঁর। নিজের সেরা অস্ত্র ইনসুইং আরও কার্যকর নিয়মিত করার কাজ করছেন শরীফুল। যুব বিশ্বকাপ মাতানো টিনেজার শরীফুল এখন জাতীয় দলের সদস্য। তাসকিন মুস্তাফিজদের সাথে থেকে হচ্ছেন পরিণত। রঙিন পোশাকে অভিষেকের পর বনেদি ক্রিকেটের রোমাঞ্চ নেওয়া হয়ে গেছে এতদিনে। দুই ফরম্যাটে দুই ধরনের অভিজ্ঞতা, তবে শরীফুলের কাছে টি টোয়েন্টি অভিষেকের রোমাঞ্চ অন্যরকম। কিন্তু তিন টি টোয়েন্টি আর এক টেস্টের ক্যারিয়ারে স্বস্তির চেয়ে অস্বস্তি আছে বেশি। তাতে ভবিষ্যতের কঠিন বার্তাও পেয়ে গেছেন শরীফুল। সব ধরনের উইকেটকে নিজেকে সাজিয়ে নিতে হয়, কারণ সব উইকেট তো সব দেশে এক থাকে না, এক এক দেশে এক এক রকম উইকেট থাকে। তো ওইটা ওই আমাদের প্র্যাকটিসে তখন আমরা ওটাকে অ্যাডজাস্ট করে ফেলার চেষ্টা করি। গত এক দশকে জাতীয় দলের জার্সি চাপিয়েছেন অনেকে, কেউ টিকে গেছেন, ছিটকে গেছেন অনেকে। টাইগার পেস অ্যাটাকের নতুন সদস্য শরীফুলের সামনে বন্ধুর পথ। ভবিষ্যতের বাধা ডিঙিয়ে যেতে ওটিস গিবসনের কাছ থেকে পেয়েছেন টিকে থাকার রসদ। নতুন অস্ত্র যেটা আগে থেকে করতেছি ইনসুইং, ভিতরে আনার চেষ্টা করতেছি। কোনো লেফট হ্যান্ড বলার যদি ভিতরে আনতে পারে তো সেটাতে অনেক ব্যাটসম্যানদের একটু খেলতে অসুবিধা হয়। তো উনি আমার লাস্ট দুই তিন সিরিজে আমি ওনার সাথে ছিলাম, তো অনেক উনি আমাকে ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং সব শেখানোর চেষ্টা করছে। তো ডে বাই ডে ওগুলো আমরা ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। টি টোয়েন্টি ও টেস্ট অভিষেকের পর এবার আঙিনায় ওয়ান ডে অভিষেকের অপেক্ষা। লঙ্কানদের বিপক্ষে একাদশ নিশ্চিতে শরীফুলকে লড়তে হবে সিনিয়রদের সাথে। রুবেল হাসান মাহমুদের ইঞ্জুরিতে সুযোগ বাড়ছে, তাতে লক্ষ্যটাও ঠিক করে রেখেছেন শরীফুল। অনেকেরই দেশে অভিষেক হয়, তো আমি সেই ক্ষেত্রে আমি মনে করব লাকি যে আমার বাইরের দেশে অভিষেক হয়েছে, কিন্তু একটা ফরম্যাট এখনও বাকি আছে অভিষেক হওয়া। যদি দেশে হয় আমার জন্য খুব ভালো হবে, যে নিজের দেশে চেনা উইকেটে চেনা মাঠে অভিষেক হলে আরও ভালো করতে পারবো, ইনশাল্লাহ অভিষেকটা সুন্দর হবে। জাতীয় দলে এখন পেসারদের দাপট, তাতে ভবিষ্যতে তারকা হওয়ার সুযোগ। এখন লাগামটা ধরতে হবে শরীফুলের মতো ইয়াং টাইগারদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের, তাই সামর্থ্যের সেরাটা দিতে আত্মবিশ্বাসী দুই সাঁতারু জুনাইদ ও আরিফুল দুজনে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নিচ্ছেন টোকিও অলিম্পিকে। অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের সেরা টাইমিংয়ের স্বপ্ন দুজনের, তবে বিশ্ব আসরে সাফল্য পেতে ভালো মানের কোচের প্রয়োজনীয়তা দেখছেন জুনাইদ। বয়স মাত্র ১৭, এ বয়সেই অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাঁতারু জুনাইদ আহমেদ। ইংল্যান্ড প্রবাসী এই কিশোরী এখন সাঁতারে লাল সবুজকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। সবশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে এক স্বর্ণসহ পেয়েছেন চার পদক। আমি খুবই গর্বিত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে। অলিম্পিকের জন্য আমি নিয়মিত অনুশীলন করছি। ইংল্যান্ডে এখন লকডাউন নেই, তাই অনুশীলনে কোনো বাধাও নেই। 2019 জাতীয় সাঁতারের এক আসরে আট রেকর্ড সহ মোট নয়টি স্বর্ণ জিতে হইচই ফেলে দেন জুনায়না। সে বছরই এসএ গেমসে চারটি ব্রোঞ্জ জিতেছিলেন এই জলকন্যা। অলিম্পিকে লড়বেন 50 মিটার ফ্রি স্টাইলে, যেখানে তার টাইমিং 29.03 সেকেন্ড। টোকিওতে সেটা 28-এর নিচে নামিয়ে আনার লক্ষ্য জুনায়নার। অলিম্পিকের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চাই, ফিটনেস আর মনোবল বাড়াতে কাজ করছি। আমার মনে হয় এই ধরনের বড় প্রতিযোগিতায় পদক পেতে হলে ভালো মানের কোচের দীক্ষা প্রয়োজন, যিনি নতুন ও অত্যাধুনিক কৌশল শেখাতে পারবেন। অন্যদিকে অলিম্পিকের বৃত্তি নিয়ে আড়াই বছরের বেশি সময় ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছেন আরিফুল ইসলাম। স্থানীয় ভাইকিংস ক্লাব সুইমিং কমপ্লেক্সে বিশ্বমানের সুযোগ সুবিধায় নিজেকে প্রস্তুত করছেন। ফ্রান্সে আসার পর আপনার অনেক কিছু শিখতে পারছি এখান থেকে, আপনার স্ট্রোক কিভাবে ট্রেনিং করতে হয়, ট্রেনিং এর ধরন। বাংলাদেশ গেমস করেছি আপনার এপ্রিল মাসে, তো এটাতে ভালো কম্পিটিশন ছিল। কোচের সাথে কথা বলেছি এবং কোচ বলেছে এটা নাইস টাইমিং। টোকিও অলিম্পিকে বিশ্ব সেরা সাঁতারুদের সাথে প্রতিযোগিতা করাটাই হয়তো পরম পাওয়া জুনায়না ও আরিফুলের জন্য। তবে সঠিক পরিকল্পনা আর পরিশ্রমে বিশ্ব আসরে একদিন ঠিকই পদক জিতবে এদেশের কোনো সাঁতারু, সেই স্বপ্ন দেখেন দুজনই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফএ কাপ ফাইনালে লেস্টার সিটির মুখোমুখি হচ্ছে চেলসি। প্রতিপক্ষের সামর্থ্যে সতর্ক কোচ থমাস টুখেল, বিপরীতে ব্র্যান্ডন রজার্সের অধীনে শিরোপা খড়া কাটাতে চায় লেস্টার।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 10:15। এর 15 মিনিট আগে সিরিয়াতে ইন্টার মিলানের চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। চেলসির ট্রফি টার্গেট নবম আর লেস্টারের প্রথম। ইংলিশ প্রিমিয়ার লিগে টপ ফোরে থাকা দুদল এবার এফএ কাপের ফাইনালে রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত। মৌসুমে প্রথম শিরোপা জয়ে দুই ট্যাকটিশিয়ান টুখেল রজার্সের মর্যাদার লড়াই। টুখেলের অধীনে বদলে যাওয়া চেলসি শিরোপা জিততে বদ্ধপরিকর। মিডফিল্ডার মাতেও কোভাসিচ দলে ফেরায় স্বস্তিতে অল ব্লুজ। শঙ্কা থাকলেও ম্যাচ ফিট আছেন এনগোলো কান্তে। শিরোপা জিতে আর্সেনাল ম্যাচ হারের হতাশা ভুলতে চাই। ফিনিশিংয়ে আমাদের আরও নিখুঁত হতে হবে। গুরুত্বপূর্ণ খেলায় ভুলের সুযোগ নেই। ফাইনালের আগে লিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে লেস্টার। ব্রেন্ডন রজার্সের আস্থা ইনফর্ম ইহে নাচো জেমি ভার্ডি। মুখোমুখি দেখায় চেলসির পরিসংখ্যান সমৃদ্ধ, তবে সাম্প্রতিক পারফরম্যান্সের সমানে সমান দুদল। সবশেষ পাঁচ দেখায় তিন ড্রয়ের বিপরীতে একটি করে জয় দুদলের। করোনা নিয়ন্ত্রণে থাকায় ম্যাচ উপভোগ করতে মাঠে থাকবে 21,000 দর্শক। সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলছি, পরিকল্পনা অনুযায়ী ছেলেরা পারফর্ম করছে এবং ফল আমাদের পক্ষে আসছে। চেষ্টা থাকবে চেলসির বিপক্ষে ছন্দ ধরে রাখার। সেরিয়াতে নরবরে পারফরম্যান্সে শীর্ষ চারে থাকার সমীকরণ কঠিন হয়েছে ইউভেন্টাসের। অস্বস্তি বাড়িয়েছে শীর্ষে থাকা ইন্টার মিলান পরীক্ষা। অদম্য নেরাজুরিদের জয়রথ থামাতে না পারলে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন ধূসর হবে রোনালদো দিবালাদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে, চলে যাব অন্যান্য প্রসঙ্গে। মঙ্গল গ্রহের বুকে সফলভাবে অবতরণ করল চীনের জুরং রোভার। স্থানীয় সময় শনিবার সকাল 7টার দিকে রোভারটিকে বহনকারী মহাকাশযান তিয়ান ওয়েন ওয়ান লাল গ্রহের মাটিতে নামে, জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে সফলভাবে মঙ্গলের মাটিতে রোবট যান নামানোর কৃতিত্ব দেখাল চীন। সংবাদ থাকছে সংবাদের শেষ অংশে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 29 জন। সকালে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ভটভটিতে করে ধান কাটার জন্য নিয়ামতপুর যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। নাচলের ধানসোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন শ্রমিক নিহত হন। আহতদের মধ্যে 5 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মা ও ছেলে নিহত হয়েছে, আহত হন আরও 2 জন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে আরও 20 জন। ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 কিশোর নিহত হয়েছে। এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরও 2 জন নিহত হয়। গাজায় মার্কিন অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতার ভিত্তিক আল জাজিরা সহ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় ভবন বিমান হামলায় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত হয়েছে আরও 10 জন। এ নিয়ে ইসরায়েলের হামলায় 6 দিনে ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 140 জনে। এর মধ্যে রয়েছে 40 শিশু এবং 21 নারী, আহত হয়েছেন আরও 950 জন। এদিকে হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরের লক্ষ্য করে এ পর্যন্ত প্রায় 2,000 রকেট ছুঁড়েছে হামাস। এতে নিহত হয়েছে 9 ইসরায়েলি। এক সপ্তাহ ধরেই অশান্ত ফিলিস্তিন। আকাশ ও স্থলপথে ইসরায়েলের অব্যাহত হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সংঘাত, তবে কোনো কিছুতেই সহিংসতা থামানোর ইঙ্গিত দিচ্ছে না দুই পক্ষ। প্রথম থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু গাজা হলেও এবার সংঘাত ছড়িয়েছে পশ্চিম তীরেও। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। ইসরায়েলি সেনাদের গুলি, গ্রেনেডের জবাবে ইটপাটকেল ছুড়ে ও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নিরস্ত্র বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়ায় বেথলহেম এবং জেরিকা শহরেও।
মূলত হামাসের রকেট হামলা বন্ধ করার জন্যই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। পাল্টা রকেট নিক্ষেপ থামায়নি হামাসও। জাতিসংঘ বলছে সংঘাতের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত 10,000 ফিলিস্তিনি। এ সংঘাত ধীরে ধীরে মানবিক বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে জানিয়ে দুই পক্ষের প্রতি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর আগে শুক্রবার গাজার বাইরে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করে ইসরায়েল। মাত্র 40 মিনিটের অভিযানে নিহত হয় 13 ফিলিস্তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা পঞ্চম দিনের মতো ভারতে কিছুটা কমেছে করোনার সংক্রমণ, তবে বিশ্বে একদিনে প্রাণহানি ও শনাক্তে এখনও শীর্ষে দেশটি। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 3,800 বেশি মানুষ এবং আক্রান্ত 3,26,000 বেশি। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত 2,43,00,000 বেশি এবং মৃত্যু 4,32,000। ভারতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ ও টিকা অভিযান নিয়ে উচ্চ পর্যায়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে শনিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলমান সংক্রমণ রোধে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ওই বৈঠকে। ইস করোনা ভাইরাস কে কারণ হাম আপনে বহুত সে করিবিয়ো কো খো চুকে। এই মহামারীটি গত 100 বছরের সবচেয়ে নিকৃষ্ট। এই সময়ে আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি। গত কয়েক মাসে দেশের জনগণ যে যন্ত্রণা সহ্য করেছেন ঠিক ততটাই যন্ত্রণা আমি অনুভব করছি। এদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জনগণকে সতর্ক করেছেন ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণ গুরুত্ব সহকারে মোকাবিলা করতে। এ বিষয়ে অবহেলা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেশটিতে করোনা নেগেটিভ হবার পরও ব্ল্যাক ফাঙ্গাসের মতো এক বিরল রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গবেষণায় দেখা গেছে মহারাষ্ট্রে এই রোগের সংক্রমণ বেশি। দেশটির এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস শুক্রবার এক সতর্কবার্তায় বলেন, দ্বিতীয় বছরে এসে করোনা মহামারী আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এই কঠিন পরিস্থিতি সামাল দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। ভারতের নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রিটেনে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে বাধা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। এদিকে ভারতে আটকে পড়া অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে শনিবার বিমানে প্রথম ফ্লাইটে 80 জন যাত্রী নিয়ে দেশের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর করোনা মহামারী আরও ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 12,800 মানুষের। নতুন শনাক্ত 6,97,000-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 33,71,000। একদিনে ভারতের পর সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 2,000। এদিকে গত বছরের চেয়ে এবার করোনায় প্রাণহানি অনেক বেশি হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডামস গ্যাব্রিয়েসু। আপাতত শিশুদের টিকা না দিয়ে সেই ভ্যাকসিন কোভ্যাক্সে সরবরাহ করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আবারও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেপি শর্মা ওলি। শুক্রবার তাকে শপথ পড়ান বিদ্যাদেবী ভান্ডারি। পার্লামেন্টে আস্থা ভোটে হারলেও প্রধানমন্ত্রী হিসেবে ওলিকে বৃহস্পতিবার নিয়োগ দেন ভান্ডারি। নেপালের সংবিধানের 78-এর 3 ধারা অনুযায়ী পার্লামেন্টের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হারেন ওলি। দেশটিতে করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। ব্যাংক ও পুলিশ স্টেশনে হামলার পর চীন রাজ্যের মিন্দাত শহরে মার্শাল ল জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার ওই শহরের একটি পুলিশ স্টেশনে হাতে তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় 100 মানুষ, আর মিয়ানমার ইকোনমিক ব্যাংককে হামলা চালায় 50 জন। এদিকে বেশ কিছুদিন শান্ত থাকার পর আবারও রাস্তায় নেমেছে গণতন্ত্রকর্মীরা। এ পর্যন্ত মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে 785 জন নিহত হয়েছেন। মঙ্গল গ্রহের বুকে সফলভাবে অবতরণ করল চীনের জুরং রোভার। স্থানীয় সময় শনিবার সকাল 7টার দিকে রোবটটিকে বহনকারী মহাকাশযান তিয়ান ওয়েন ওয়ান লাল গ্রহের মাটিতে নামে বলে জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে সফলভাবে মঙ্গলে রোবট যান পাঠানোর কৃতিত্ব দেখালো চীন।
2020 সালের 23 জুলাই লং মার্চ 5 রকেট চীনে মার্স অরবিটার তিয়ানওয়েন 1 কে নিয়ে রওনা হয় মহাকাশে। এর সঙ্গে জুড়ে দেয়া হয় 6 চাকার জুরং রোভার। 7 মাসের মাথায় ফেব্রুয়ারিতে মহাকাশযান তিয়ানওয়েন 1 মঙ্গলে কক্ষপথে পৌঁছায়। 3 মাস ধরে সেখান থেকে মঙ্গল গ্রহে নামার নিরাপদ জায়গা খুঁজতে থাকে 240 কেজি ওজনের রোভারটি। অবশেষে শনিবার কক্ষপথ মারিয়ে মাত্র 7 মিনিটে মঙ্গলের বুকে নামে রোভারটি। রেডিও বার্তায় পৃথিবীতে আসে এই তথ্য। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব 32 কোটি কিলোমিটার। অবতরণের গতি কমাতে প্যারাশুটের সহায়তা নিয়েছে রোভার, আর মঙ্গল পৃষ্ঠের কাছে আসার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হয় ল্যান্ডারের রকেট ইঞ্জিন। সম্পূর্ণ অবতরণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে এবং ওখানে যা যা হবে তা রোবটটি নিজেই করবে। পৃথিবী থেকে আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারব না। আগামী 3 মাসে মঙ্গল পৃষ্ঠে অবস্থান করে নানা নমুনা সংগ্রহ ও বরফের সন্ধান করবে জুরং। খতিয়ে দেখবে পৃষ্ঠের গঠনও। যুক্তরাষ্ট্রের পর চীনের রোভার মঙ্গল অবতরণ করল। এর আগে 2011 সালে রাশিয়ার সঙ্গে আরেকটি যৌথ মিশনে ব্যর্থ হয় চীন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।